চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে ধনতেরাস, তো আমার পক্ষ থেকে সবাইকে হ্যাপি ধনতেরাস আর হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। সবাই ভালো করে দিওয়ালি সেলিব্রেশন করো, ভালো করে কালী পুজো কাটাও। আর আজকে একটু অন্যরকম, মানে হচ্ছে গিয়ে আমি সকালবেলায় স্নান টান করার আগে সুশোভনের যাবতীয় রান্না বান্না করে দিয়ে আমি চান টান করে নিয়েছি, কারণ আজকে অফিস তো যেতেই হবে, কিন্তু একটু আমার যে ড্রেসে পরে অফিসটা যায় সেটা পরে যাওয়া যাবে না, কারণ আজকে আমাদের অফিসে পুজো রয়েছে। যে ধনতেরাস উপলক্ষে যে পুজোটা হয় সে পুজোটা হবে, তো দায়িত্বটা পুরোপুরি আমার উপর পড়েছে। তো এবার আমি সমস্ত বাজার টাজার যা যা লাগে সমস্ত জিনিস কালকেই কিনে নিয়েছি, আজকে একটু মানে রেডি হয়ে ভালো মতো যেতে হবে। আর আমিও সন্ধ্যাবেলা একটু পুজো করব লক্ষ্মী গণেশ, আমি মানে মোটামুটি 3 বছর থেকে করছি, কেন করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে আর বা ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ফাইনালি আমি রেডি হয়ে যাচ্ছি অফিসের দিকে, মানে মেকআপটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, এটা হচ্ছে আমার দেওয়ালি স্পেশাল আর কি গিফট বলতে পারো, নিজেকে দিলাম। তো যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো অফিসের পুজো, তা না হলে সন্ধ্যাবেলায় তো আমার পুজো তো দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আমাদের শোরুম, শোরুমটাকে সাজানো হয়েছে, আম পাতা দিয়ে সাজানো হয়েছে সামনেটা, আর ব্যাক সাইডটা এমনি পাতা দেওয়া হয়েছিল, আর লাইটিং করা হয়েছে। আর এই যে আমি আলপনা এঁকেছি, আমি তো ঠিকভাবে আঁকতেই পারি না, ছবি আঁকি ভালো কিন্তু আলপনা দিতে পারি না, মানে অদ্ভুত, তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি। এটা হচ্ছে শোরুমের ভেতর দিকটা, স্যার কাজ করছেন, মানে আমাকে বললো কিরে তুই কি ব্যাপার ভিডিও করছিস কেন, বললাম এমনি করছি, এখানে রোজ পুজো হয়। এই জায়গাটাই, এই জায়গাটাতেও আমি বসি এখন, আপাতত স্যার বসে কাজ করছে। আর পুজোটা এই জায়গায় হচ্ছে, আমি পুরোপুরি একা হাতে করেছি, যতটা পেরেছি, অত তো আমি জানি না, তবে যতটা পেরেছি করার চেষ্টা করেছি আর কি, মানে আর দাদারা সব সাজিয়েছে, যত আমার যা কলিগস সবাই এমনি যা যা শোরুম সাজানো সাজিয়েছে, ফলটল গেটে একদম রেডি হয়ে আমি বসে আছি, মানে অপেক্ষায় পুরোহিত কখন আসবে। এই জন্য বাজার যাওয়া, যদি সময় হয় অবশ্যই শেয়ার করবো, যদি না হয় তাহলে তো আবার দেখা হবে ঘরে, কারণ আমি লক্ষ্মী পুজো করবো ঘরে গিয়ে। দুটো লাড্ডু, একটা সিঙ্গারা আর দুটো কালোজাম দাও। চলে এলাম অফিস থেকে, এবারে পুজো টুজো করবো, কিন্তু অফিসের জামাটা তো ছাড়তে হবে, কিছু করার নেই, ফ্রেশ হয়ে নি তারপর আবার ফিরে আসছি। এসে ফ্রেশ হলাম, দিয়ে একটু বসলাম,
মানে সারাদিন এত পরিশ্রম, আজকে তো হাঁটতেও যাইনি, সকাল সকাল উঠেছি, এই হাই উঠছে, সকাল সকাল উঠেছি, ওঠার পর হাজবেন্ডের জন্য সবকিছু করে তারপরে গেছি ওখানেও, সেই নিজের ডিউটি, তারপরে সবকিছু করার পর আর মানে ধৈর্য থাকে না, কিন্তু পুজো তো করতেই হবে, সেটা আলাদা ব্যাপার। তো একটা রাইস কিনে এনেছিলাম সাজানোর জন্য, কারণ আমার জায়গাটা তো ছোট ঠাকুরের, তো এখানে সেরকমভাবে সাজানোর মতো স্পেস নেই, সেই জন্য বললাম শোভনকে যে একটু সাজিয়ে দাও, ও একটু যতটা পারলো ভালো মতো করার চেষ্টা করলো, বেশ ভালোই লাগছে। এবার একটু পুজো টুজো করে নেব, করে নিয়ে কিছু খেয়ে শুয়ে পড়বো ব্যাস, তাছাড়া মানে মানে ইচ্ছা থাকলে উপায় নেই এরকম একটা ব্যাপার। তো চলো শুরু করা যাক, আর দেরি করব না। এতক্ষণে পুজোটা কমপ্লিট হলো, তোমরা দেখলে আমি খুব মন দিয়ে পুজোটা করার চেষ্টা করলাম। এই পুজোটা আমি কেন করি, যখন আমি কলকাতা ছিলাম তখন মা বলেছিল যে এই দিনে এরকম পুজো হয়। সত্যি কথা বলতে ছোট থেকে বড় হয়েছি আমি আমার নিজের বাড়িতে, কখনো মা বলেনি যে এই পুজোটা কর, বা শ্বশুরবাড়িতেও শাশুড়ি মা কোনোদিন জোর দেয় না আমাকে। আর অনেক হয় না, যেরকম শ্বশুরবাড়িতে যেরকম থাকে সেরকমই করতে হয়, আমি এগুলোতে বিশ্বাস করি না, যখন মনে হবে অবশ্যই করব, আমাকে জোর করে কেউ করাতে পারবে না। কিন্তু আমি ভেতর থেকে যেটা ফিল করি সেটা কিন্তু সেই পুজোটা আমি অবশ্যই করি, সেরকম এটাও একটা মানে আমি খুব গুড ভাইব পেয়েছিলাম, খুব স্ট্রেংথ পাই এই পুজোটা করি, সেই জন্য করি। আমি পুজো করতে এমনিই বরাবর ভালোবাসি, তো সেই জন্য করলাম। মনটা ভীষণ শান্তি আছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা ভালো ফিল হচ্ছে। তো এইটুকুই ছিল বলার, আর তো তোমরা দেখলে আমি দুটোই ম্যানেজ করলাম, যে তোমার সকালবেলায় গিয়ে অফিস করে অফিসের পুজোটাও ভীষণ ভালো হয়েছে, আমি নিজে হাতে পুরোটাই করেছিলাম, কভার আপ করেছিলাম, আর এটাও করলাম। ভিডিওটা আমি এই অবধি রাখছি, আর বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি দিওয়ালি, সবাই ভালো করে দিওয়ালি সেলিব্রেট করো। এখনকার জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।